আজকের বাগনানে সৌমিত্র খাঁ এবং বিজেপির কর্মী সমর্থকদের আটকানো হয়েছে এমনটা অভিযোগ, যে লাঠিচার্জ করা হয়েছে, পুলিশি বাধা দেওয়া হয়েছে, এই যে গোটা বিষয়টা, যে আত্মহত্যার ঘটনা, তারপরে আজকের বন্ধ এবং বন্ধে বিজেপি কর্মী সমর্থক সহ সৌমিত্র খাঁকেও আটকানো হয়েছে, কিভাবে দেখুন মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে, বিজেপিকে ভয় পাচ্ছে, পুলিশ প্রশাসনকে পুরোপুরিভাবে ইউজ করছেন আমাদের রোগবার জন্য, একের পর এক বিজেপি কর্মীর কে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, দেখবেন যত দিন যাচ্ছে নাম্বারটা বাড়ছে আস্তে আস্তে, এবং আর ভোটের আর 5-6 মাস বাকি আছে, এবং সেখানে না জানি কত লোক, মানে ওনারা মানে চাইছেন যে আরও কত মৃত্যু হলে ওনারা জিততে পারবেন, মানে এরকম একটা জায়গায় ওনারা পৌঁছে গেছেন, এবং বাংলার মানুষের জবাব দেবে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, এবং সৌমিত্রকে যেভাবে মানে একজন মৃত্যু হয়েছে তার বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে যদি তাকে এরকমভাবে বাধা দেওয়া হচ্ছে, এরকমভাবে জলকামান নিয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ লাঠিচার্জ করছে আমাদের কর্মীদের ওপরে, এটা ন্যক্কারজনক ঘটনা, ওনার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে যাওয়ার পর ভুলভাল ডিসিশন নিচ্ছেন, এখন যাই করছেন পুরোই ভুলভাল করছেন, এবং সারা বাংলার মানুষ, সারা দেশের মানুষ দেখছে যে তৃণমূল সরকারের, মমতা ব্যানার্জির সরকারের নিজের মাথা খারাপ হয়ে যাওয়াতে উনি পুলিশকে দিয়ে ভুলভাল মুভমেন্ট করাচ্ছেন, তার জবাব 2021-এ ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষ দেবে। যদি আপনারা অভিযোগ করেন যে বিজেপি কর্মী সমর্থকদের ওপর মিথ্যে মামলা করা হয়, আপনারা যখন আসবেন কীভাবে পদক্ষেপ নেবেন, যে এই মামলাগুলো তুলে নেবেন সকলের জন্য নাকি কীভাবে? এই মামলাগুলো তো কোনো মানে হয় না, আজকে আমার মতন আমি কী করেছি, আমার মার্ডার কেস, কত কিছু দাঙ্গা বাঁধিয়েছি, এই করেছি, আমার 26টা কেস রয়েছে আমার কাছে অর্জুন সিংয়ের নামে, মানে যে যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলে, প্রতিবাদ করে, তাদের জন্য কেস দেওয়া হচ্ছে, তারা তো কোনো কিছু করেনি, এবং এইভাবে মিথ্যে মামলা দিয়ে বিজেপিকে আটকে রাখার চেষ্টা হচ্ছে, জেলে বন্দি রাখার চেষ্টা করা হচ্ছে, এবং এইভাবে বিজেপিকে আটকানো যাবে না, এবং আগামী দিন সরকারে এলে ছাড়া প্রকৃত যারা মানে দোষী নয় তাদেরকে তো নিশ্চয়ই মুক্তি দেওয়া হবে, যারা প্রকৃত দোষী, যারা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে ছেড়ে রাখা হয়েছে, ছত্রদল মাহাতো থেকে শুরু করে আরও যারা যাদেরকে ছেড়ে রাখা হয়েছে ভোট করানোর জন্য, প্রত্যেক কটার শাস্তি হবে, নিশ্চয়ই তাদের প্রত্যেক কটার শাস্তি হবে, যেভাবে ভোট করবার জন্য তাদেরকে ইউজ করা হচ্ছে প্রত্যেককে, যে তখনই বোঝা যাচ্ছে পাড়ায় দুষ্কৃতীদের, গুন্ডাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা হয়তো বড় বড় মানে বিশাল বিশাল তারা কাণ্ড ঘটিয়েছে, তাদেরকে, তারা বড় বড় মামলায় জড়িয়ে আছে, তাদেরকে ছেড়ে দিয়েছে, যে ভাই তুমি ভোট করাতে হবে, সবাইকে আতঙ্ক ছড়াতে হবে, বোমা প্রস্তুত করতে হবে, এবং এইসব লোকেদের ছেড়ে রেখে দিয়েছে, কারণ তারা মানুষের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছে বলে। দিলীপ ঘোষ বলেছেন তৃণমূল কর্মী সমর্থকদেরও যাদের ওপর মামলা আছে তাদেরটাও তুলে নেওয়া। দেখুন আগামী দিন অনেক তো এরকম আছে যে যারা সত্যিকারের মানুষ, যারা কাজ করতে চায়, যারা তৃণমূলের মধ্যে তো সবাই খারাপ নয়, এবং অনেক মানুষ মুখ বুজে রয়েছে, অপেক্ষায় রয়েছে, যারা কখন তারা জয়েন করবে বিজেপি, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যারা সত্যিকারের বাংলার মানুষের সেবা করতে এসেছেন, যারা তৃণমূলের এই চোর ডাকাতদের নিতে পারছেন না, তারা চুপ করে বসে আছে, তাদের সবাইকে স্বাগত জানাই।